ব্যবসায়ীরা অনৈতিকভাবে আলুর দামে কেজিতে 20 টাকার বেশি লাভ করছে, মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে কাজ করছে সরকার। কিনেছে কত করে? 17 টাকা 18 টাকা না হলে কিনেছে, কিন্তু এটা তাদেরকে 40-45-50 টাকা কেন বিক্রি করতে হবে? ন্যূনতম একটা নৈতিকতা তাদের মধ্যে কাজ করছে না। মানে বাজারের চাহিদা এবং তাদের নানান কাশিজির কাছে এটা করা খুব কঠিন একটা কাজ। তবে আমরা চেষ্টা করছি, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছে, এটা মনিটর করছে।